যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব আর রাস্তা আমাকে চাপ দিয়ে ধরবে তখন আমার এমন পিপাসা হবে। আল্লাহ নবী বলেন, উম্মতি তাম পৃথিবীর পানি যদি তোমার মুখে জেলে দেওয়া হয় তথাপিও জেনে রাখো তোমার পিপাসা দূর হবে না। শুধু তার এমন নবী শয়তান চেষ্টা করবে আমার ঈমান নিয়ে যাওয়ার জন্যে। আপনার মৃত মা বাপ দেখবেন আপনার সামনে দাঁড়িয়ে আছে, আর দেখে দেখে বলবে করে কালু, মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম কিছু নাই, এগুলা সব মোল্লারার বানানো কিচ্ছা কাহিনী, সাবধান তুই কিন্তু এগুলা বিশ্বাস করিস না রে বাবা, আল্লাহ নাই। আপনি তখন ভাবতে লাগবেন দুনিয়ার সকলে ধোকা দিল, বাবা তো তার ছেলেকে ধোকা দেয় না, দুনিয়ার সকলে ধোকা দিল মা তার সন্তানের সাথে ধোকাবাজি করে না, আমার মা আমার বাবা দাদা বলতেছে জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। আসলে যিনি মা বাবা দাঁড়িয়ে আছেন, মা বাবা নয়, আপনার বাবার সুরত ধরে মার সুরত ধরে শয়তান এসে আপনাকে ধোকা দেয়। এমন একটি কঠিন সময়ে দুইটা শর্ত যারা পূরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ ফেরেশতারা দিল করে, ফেরেশতারা আপনার কানে কানে বলতে থাকবে আল্লাহর বান্দারি ভয় করো না চিন্তা করো না, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তোমাকে সালাম দিয়েছে। আল্লাহর সালাম শুনে সুবহানাল্লাহর আওয়াজ যেমন বোঝা যায় সমাজ খাইছেন না, আর যদি কইতাম শেখ আছে না সালাম যে আল্লাহ বলে সালাম কওলাম মির রাব্বির রাহিম, হ্যাঁ বলবে রব্বুর রহিমের পক্ষ থেকে তোমাকে সালাম দেওয়া হলো, সালাম গ্রহণ করো। বলেন যেদিন তোমার সাথে আমার সাক্ষাৎ হবে ওই দিন আমি আল্লাহ তোমার সালাম দেব। এই দিনটা কোন দিন? এর মধ্যে একটা দিন হলো মরণের সময়। আল্লাহ বলে তাইয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম أجل كريم. الله বলেন যেদিন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে ওই দিন সালাম দেব, আসসালামু আলাইকুম। যেইমাত্র আল্লাহ সালাম শুনবে মুমিন ইমানদারে আনন্দে আত্মহারা হয়ে যাবে, কারণ মুমিনের অন্তরে আল্লাহর মহব্বত দুনিয়ার সকল কিছুর চাইতে বেশি না কম? আরো জোরে কম। আল্লাহ নিজে বলছেন আল্লাহ বলেন ইমানদারের অন্তরে আমি আল্লাহর মহব্বত আসাদ্দু, এই আসাদ্দু শব্দ আনার কারণে অন্য কেউ মহব্বত করা জায়েজ, যদি শব্দ না আনত
তুমি আল্লাহ ছাড়া আর কাউকে মহব্বত করার অধিকার কোনো বান্দাবালির থাকতো না। আপনি বিয়া করে জানছেন, বউ যদি আরেকজনের সাথে টেলিফোনে কয় আই লাভ ইউ, আপনি আগ দিবেন গেলেবেন ভাইয়া কিল আমি কবুল হয়ে যাই না, কাপড় সুপর সাবান তেল খাওয়ান সব দেই, তুই আরেক বলে লাভ ইউ হইলে এনে অসুবিধা কী যায়, এই অসুবিধা কী যায়, আমি যখন খাওয়াই আমি কাপড় দেই, একমাত্র লাভ ইউ আমারই কইবা, অন্য কাউরে হইতে পারবে না। জামাইও যদি আবার বউরে হয় আরেকজন দে আই লাভ ইউ, বউ হয় জব হইলাম তোমারও জব হইলাম, আমি কে বিলেখানে অন্যদের কইলে কি তো বিলে না আমার বিয়া কই যাই না আরেকজন দে লাভ ইউ কইবা ওইতো পারে না। আল্লাহ বলেন আমি তোরে বানাইছি আমার জমিনে তাহস, আমি তোরে খাওয়াই, লাভ ইউ কইলে আমারে কইবে আর কেউ রে কইতে না, এটা যদি কয়া দিত মাঝরে গঞ্জিক না, এই কথা বলার অধিকার তো আল্লাহর আছে, জোরে গঞ্জিক না, তইলে আর বউরেও আদর করণের সুবিধা আছে না, বাচ্চারও আদর করণ গেল নইলে, মা বাপরও আদর করণ গেল নইলে সব শেষ, জোরে কম ঠিক না, আর একজন আর জন্য আই লাভ ইউ হইতো শেষ, আর শব্দ সময় না আল্লাহ জায়েজ করে দিলেন, কি জায়েজ করে দিলেন, বউরে ভালোবাসতে পারবা আমার কোনো আপত্তি নাই, তুমি তোমার মা বাপকে ভালোবাসতে পারবা আমার কোনো আপত্তি নাই, তুমি তোমার সন্তানকে ভালোবাসতে পারবা আমার কোনো আপত্তি নাই, কিন্তু আসাধ্য হইতে হবে বউর ভালোবাসা সন্তানের ভালোবাসা, এমনকি তোমার নিজের ভালোবাসার চাইতে আমি আল্লাহর ভালোবাসা বিজয় হইতে হবে। আর মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা সত্যি বেশি, এমনি দেখা যায় না নীরব আর কি, খুশা দেওয়া দেওয়ার এখান ঠিক না, সির এখানের মধ্যে একবার দেখেছে সিংহ দেখত গিয়া দেখে রডের সির আর সিংহ ঘুমাই আসাই বেশি, কইটা সিংহ এটা যে সাগর, সিংহ তো তর্জন গর্জন করে এটা যে মাথে না কোনো আওয়াজ নাই, আর তো একটা সাথে আছেন এটা তো রডের সিফাদা দিছে কুসা, সিংহ কুসা খাইয়া এমনি জুতা সাথে ফালাই দিছে তো মমিন যখন নিল মাঝে মাঝে ওই নাস্তিক না কুসা দিয়া দেবে সারা বাংলা দেখে আগুন দেখতে উঠে, এখনো অনেক আছে আল্লাহ কি খুশি যায় বুট লই লই যায় গেদা যখন তা মাতি না দেখে বুনের রস করে লিয়ে গেছে দেখে মাতি না হাজার এখন ঠিক আর হাজার এখন নৌকার বাতার দইয়া সংসদে গেছে রাশেদ কেন মেনে নৌকার বাতার যদি না ধরত সবিদারিটা ভাস করছে না, শয়তান যেইভাবে নুন নবীর নৌকা তুলতে গেছিল গিয়া হেরা উঠতে গেছে আওয়ামী লীগের নৌকা উইকের সংসদ দেখায় মাদ্রাসার শিক্ষা মাদ্রাসাগুলো হল এই দেশের একটা বিষ বৃক্ষ বিষের গাছ, বিষের গাছ মিলে মাদ্রাসা আল্লামা আহমদ শরীফ সাহেব হয় তেতুল হুজুর, আরে বেড়া আল্লামা আহমদ শরীফ সাহেব হুজুরের মাদ্রাসার টয়লেটের মধ্যে বাথরুম ও গিয়া দেখ যত বদ না আছে তোর তো অত কর্মীও নাই, আর সংসদের ভিতরে থেকে সংসদের ভিতরে থেকে খুব তেতুল হুজুর রাজপথে নেমে হয়ে দেখো না এরা থেকে শিক্ষা গ্রহণ করো, দাউদ হায়দার ইমাম কুসা দিয়া থাকতে পারে নাই,
ছেলেদের মাটিতে থাকতে মানে রাত্রে অন্ধকারে ভক্ত হয়েছে। শিক্ষা গ্রহণ করো। শিয়াল বাঘ সিংহ তিনটাকে সে শিকার করছে, শিকার করছে তিনটা, একটার নাম বলদ, একটার নাম হরিণ, আর একটার নাম খরগোশ। সিংহ তো বনের রাজা, সে ডাক দেওয়া হয়, এই বাঘ বন্টন করে দে। বাঘে বন্টন করে, যেহেতু আপনি বড় বলদ টাউনের, আপনার থেকে আমি শুরু, এলে গাও হরিণটা আমার, আমার থেকে শিয়াল আরও শুরু, এই জন্য খরগোশটা শিয়ালে গাইব। সিংহ উঠেছে ঘুষা, কারণ মোটা দাদা দিছে আমারে, কিন্তু মজা সর্বি দাদা বেশি হরিণ, এটা হেলে গেলে কে আর মারছে তাপ্পর বাঘের কল্লা, কল্লা সিরা হয়েছে। এই অবস্থা দেখে দূরে শিয়াল বইয়া ফেলাই রাহেন যে বিপদাইছে রে আল্লাহ, তুমি আমার বাসাও না, বাঁচতে পারছে না। এই শিয়াল বন্টন করে দে, শিয়াল তো সালা কমামো সব তুমি রাই দাও, খাল নাই আমার জীবন। বন্টন ছাড়া আমি কাই না, বন্টন করে দে। শিয়াল ফলন তো বিপদ, তখন কয় মামু সকালের ব্রেকফাস্ট নাস্তা খরগোশটা হইবা, কম খাইল চলে, দুপুরে বেশি কম লাগে, ইদা রেখা লাঞ্চ, ইদা দুপুরে বলদটা দেখাইবা, রাত্রে একটু কম খাইল, এইটার নাম ডিনার, রাত্রের খাওয়ান যাও ওই হরিণ দেখাইয়া ঘুমাইবা। সিংহ হাসি দিয়ে কয় এত সুন্দর বাঘ তোরে কেডা শিখেছি, এটা বিল সুন্দর হয়েছে, এত সুন্দর বাঘ তোরে কেডা শিখেছি রে। শিয়ালে ডাক দেখ মামু, ওই যে একবার খল্লা দিয়া গেছে, এবারে বাঘ শিখে দিয়ে গেছে, মজুরি গঞ্জি কিনা বাঘ ব্যস্ত করলে খল্লা দেব, মজুরি গঞ্জি কিনা আয়ো কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মেলানার ইনু কেন ব্রিটিশরা এই দেশে মাদ্রাস জ্বালায়া 3.5 লক্ষ কোরআনের কপি জ্বালায়া দিয়ে আজ আদাম মাদ্রাসা ভেঙে 14,000 আলেমকে ফাঁসি দিয়ে কোরআনের আলো নিভাইতে পারে না। সুতরাং এই নাস্তিকরা এই দেশ থেকে কোরআনের আলো নির্ভাবিত করতে পারবে না, বলেন তোমরা 1.5 সালে দেওয়ার লাগবে আর তো ধরে কম বেড়া হইলে মার ডয়া বয়া দেখ তেতুল হজুর হাবলিগের জুতার বাড়ির ঝুড়ে দাঁত একটু থাকতে হবে সবার জরুরি গিয়া ইমানদার আল্লাহওয়ালা তার নিজের জীবনের থেকে তো আল্লাহ এবং নবীকে বেশি মহব্বত করেন, জুড়ে বলেন ঠিক কিনা, এমন যদি বলা হয় লক্ষ লক্ষ মর্য মুজাহিদ আছে, এমনি দেখা যায় ঠিকভাবে নামাজ পড়ে না, আমলে দোষ আছে, কিন্তু যদি খালি হয় নবীর গালি দিছে আল্লাহরে গালি দিছে লালি বেন্দা লোকসান দেখি, এমনি দেখা যায় খালি লালি বেন্দা লয় না, জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে যায়।